আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই আজ রাতের আপডেটে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ কুয়েত সহ আরব দেশগুলোতে থাকা প্রবাসীদের দীর্ঘদিনের আফসোস বা হতাশা তুষারপাত বা শিলাবৃষ্টি দেখার জন্য ইউরোপে যাওয়ার অনেক প্রবাসীর পক্ষে যেটি কখনোই সম্ভব নয়। আল্লাহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মনের আশা পূরণ করে চলেছেন গত 2 বছর ধরে। কুয়েত সহ বাকি দেশগুলোতে ধারাবাহিকভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছে যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আপনি আজ শিলাবৃষ্টি কেমন উপভোগ করেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো করবেন। কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আমরা এভাবেই প্রচার করে যাচ্ছি। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় নিশ্চিত করেছে, কুয়েতের পুলিশ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর হুসাইন আল আজমি, যিনি 2023 সালের একটি প্রতিবেদন প্রকাশ করেন, এই প্রতিবেদনে তিনি দেখিয়েছেন 130 জন কুয়েতি নাগরিক এবং 28 জন প্রবাসী কুয়েতের পরিবেশ আইন লঙ্ঘন করেছিল। পরিবেশ আইন লঙ্ঘন করার পর 130 জন কুয়েতিকে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং 28 জন প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে, তার মানে বহিষ্কার করা হয়েছে। এনভায়রনমেন্টাল পুলিশের সহযোগিতায় জেনারেল অথরিটি ফর এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ দ্বারা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলছিলেন। পরিবেশগত আইন দ্বারা প্রাকৃতিক সংরক্ষণের সুরক্ষা শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের সময় এ সকল গুরুত্বপূর্ণ তথ্য তিনি শেয়ার করেন। এই ইনফরমেশনগুলো শেয়ার করার মূল উদ্দেশ্যই হচ্ছে 2023 সালে যে রেকর্ড সংখ্যক প্রবাসীকে নির্বাসিত করা হয়েছিল, 2024 সালেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কর্নেল সৈয়দ আল ওতাইবির নেতৃত্বে প্রশিক্ষণ কোর্সটি প্রাকৃতিক সংরক্ষণের মধ্যে অপরাধীদের পরিচালনার কৌশল সহ রিজার্ভ কর্মী এবং নিরাপত্তা কর্মীদের জন্য প্রয়োজনীয় আইনি সজ্ঞাকে কভার করবে। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসের তাকিব প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য পরিবেশ পুলিশকে প্রশংসা দেন এবং নাগরিক ও প্রবাসীদের পরিবেশ আইন মেনে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেন। ব্রিগেডিয়ার জেনারেল আল আজমি বেষ্টিত প্রাকৃতিক রিজার্ভে অননুমোদিত প্রবেশের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করেন। তিনি যুক্ত করেন, যারা লঙ্ঘন করবে তাদেরকে প্রতিরোধ করা হবে, যারা আইন মানবে না তাদেরকে জেল জরিমানার মুখোমুখি হতে হবে, যেটি কুয়েতি নাগরিক এবং প্রবাসী কেউই বাদ যাবেন না। তিনি উল্লেখযোগ্যভাবে বলেছেন, পরিবেশ সুরক্ষা আইন বিদেশি উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণে প্রবেশ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করে এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ড, 500 থেকে 5000 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। 2023 সালে মোট 130 জন কুয়েতি নাগরিককে এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল এবং 28 জন প্রবাসীকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং কুয়েত থেকে বহিষ্কার করা হয়। তাদেরকে পুনরায় কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়। ব্যাপারটা একবারে ক্লিয়ার, 2023 সালে আমরা বেশ কিছু ইনফরমেশন প্রচার করেছিলাম। বিশেষ করে আমরা অনেক প্রবাসী আউট প্লেসে যাই, অনেকে সাগর পাড়ে ঘুরতে যাই, অনেকে কুয়েতের মরুভূমিতে আড্ডা দিতে যাই বা নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত হই। আমরা এ সকল প্লেসে যাওয়ার পর অবশ্যই কুয়েতের আইন মেনে চলব, এতে করে আমাদের প্রবাসী জীবন সুরক্ষিত হবে। এই তথ্যটি বাকি প্রবাসীদের সাথে প্রচার করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব।